হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এই রিসেন্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ শেষ হলো আর আমিও ফর্ম ফিল আপ করেছি, তো আজকে সেই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সাবজেক্ট কি আর সিলেবাসে কী কী আছে, আমি কী কী বই ফলো করছি, তো সেইগুলো চলো। তো আমি সিলেবাসটা মানে এমনিতে তোমাদের ওখানে আমি দিয়ে দিচ্ছি, আর এই দেখো আমি খাতাতে মানে নোট করে নিয়েছি সব, মানে এতবার দেখা হয়েছে খাতাটাই ছিঁড়ে গেছে, তো এই দেখো খাতার মধ্যে সব তুলে নিয়েছি এখানে। আর তো এখান থেকেই তোমাদের আমি বলছি তো কী কী আছে, প্রথমে সিলেবাসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই খাতাটা খুব পুরনো, মানে বিএডের খাতা ছিল, তো পেজ আছে তো এখানেই লিখেছি, তো যাই হোক চলো। তো এখানে মানে প্রথমেই আছে দেখো এই যে গ্রামার, তো গ্রামারে আছে এখানে কেস এন্ডিং ট্রেস অন প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন ল্যাঙ্গুয়েজ। তো কেস এন্ডিং হচ্ছে কারক বিভক্তি, আর কারক বিভক্তি থেকে এখানে থাকছে সহকারে, মানে সূত্র উদাহরণ সহকারে সব কিছু আমাদেরকে পড়তে হবে। প্রথমে থাকছে কারক বিভক্তি, তারপরে আছে এই যে দেখো ডিক্লেনশন স্পেশাল ট্রেস অন স্টেমস এন্ডিং ইন অ্যাট, আর এখান থেকে আমাদের পড়তে হবে থাকছে শব্দরূপ। তো শব্দরূপ থেকে আমরা মানে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে অর্ধভাগান্ত অনভাগান্ত আর হচ্ছে সংখ্যাবাচক আর স্বরান্ত আর ব্যঞ্জনান্ত, তো এগুলোই পড়বো। তারপরে থাকছে কনজুগেশন মানে ধাতুরূপ, তো ধাতুরূপ যেগুলো আমাদেরকে দেখতে বলে হবে সেগুলো হচ্ছে ভাদিগণীয় অদাদিগণীয় আর হাদিগণীয়, তো এইগুলো। তারপরে থাকছে লট লোক আর যেগুলো আছে, তো এখান থেকে আমাদের দেখতে হবে এই যে দেখো লট লোড লং বিধিলিং আল রিড অ্যান্ড লিড, তো এইগুলো। তারপরে থাকছে সন্ধি, তো সন্ধি থেকে স্পেশালি যেটা আমাদেরকে বেশিরভাগ মানে বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর তারপরে থাকছে কৃত সাফিক্সেস, তো কৃত পত্তর থাকছে তদ্ধিত পত্তর, আর তদিত পত্য থেকে এখানে যেমন হচ্ছে যে অপত্যয় আর মতুপত্যয়, তারপরে ইয়শুন ইস্থান শন ইয়ন এডিশন রুটস, তো এইগুলো, আর হচ্ছে নাম ধাতু, তো এইগুলো হচ্ছে গ্রামার থেকে আমাদের এগুলো পড়তে হবে। দু নম্বরে থাকছে যেমন হচ্ছে হিস্ট্রি অফ লিটারেচার মানে সাহিত্যের ইতিহাস, তো সাহিত্যের ইতিহাস থেকে এখানে দেওয়া আছে বৈদিক সমিতা আর উপনিষদ বেদাঙ্গ টোটাল স্ট্রাকচার অফ দ্য বৈদিক, তো মানে যে ভাগগুলো আছে বেদাঙ্গ উপনিষদ, তো এগুলো আমাদেরকে পড়তে হবে সাহিত্যের ইতিহাস থেকে। আর তারপরে থাকছে রামায়ণ অ্যান্ড মহাভারত আর হচ্ছে পুরাণ, তো এখান থেকে আমাদের জাস্ট জেনে রাখতে হবে, মানে পুরোটা তো আমরা এমনিতেই পড়েছি। আর তারপরে আমাদেরকে দেখে রাখতে হবে যে ড্রামাটিক লিটারেচার আপ টু 12th century মানে দ্বাদশ শতক পর্যন্ত যেসব মানে নাট্যকারের নাটকগুলো লেখা আছে, মানে ওই যে আমরা যেগুলো পড়েছি ভাস অশ্বঘোষ কালিদাস আর বিশাখা দত্ত, তো ওইগুলো নাটকগুলো আমাদেরকে পড়তে হবে। আর তারপরে থাকছে ন্যারোটিভ লিটারেচার মানে গল্প সাহিত্য, সে মনুসংহিতা কৌটিল্য বইগুলো আমার ছিল, তো ওইগুলোই ফলো করছি আর এক্সট্রা কোনো বই আমি কিনিনি। আর লাস্টে থাকছে কোশ্চেন অন গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি ইংলিশ ইনটু সংস্কৃত, মানে বাংলা আর ইংলিশ থাকবে সেখান থেকে আমাদের ট্রান্সলেশন করতে হবে সংস্কৃতে, মানে অশুদ্ধি সংশোধন আর এক কথায় প্রকাশ আর অনুবাদ, তো এইগুলো আমাদের একটু মানে বেশি বেশি করে দেখে রাখতে হবে। তো চলো তোমার পড়ছি আমার কী কী বই আছে, তো ওইগুলো তো তো এটা আমার গ্র্যাজুয়েশনের বই, তো পাণিনি শব্দশাস্ত্র, তো এখান থেকে আমি শব্দরূপ ধাতুরূপ ওইগুলোই দেখছি। এই দেখো এই যে শব্দরূপ, তো তোমাদেরকে আমি ব্যাকরণে দেখাচ্ছি শব্দশাস্ত্র, এখান থেকে আমি ধাতুরূপ শব্দরূপ করবো, আর এটা আছে মনুসংহিতা, এখান থেকে ওই যে গল্প আছে না, তো ওইগুলো পড়বো। তো এটা আমার যেহেতু মানে মাস্টার ডিগ্রির বই, তো এখানে পুরোটাই সংস্কৃতে লেখা আছে, তো এখান থেকে আমি মনুসংহিতাটা পড়বো। আর এগুলো আমার মানে HS-এর থেকে মানে কালেক্ট করে রেখেছিলাম, তো এই বইগুলো, তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে আমি কিছু কিছু এই দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে, আর এখানে আছে এই দেখো অশুদ্ধি সংশোধন, তো এগুলো পড়বো। আর এইটাও এই বইগুলো মানে সবগুলো এগুলো কালেক্ট করে রাখা ছিল, ওইগুলোই তো ওইগুলোই ফলো করছি।
আর এই একটা বই দেখো, এখানে বেশ সুন্দর করে মানে লর্ড লোকার বা অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ এগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। আর এই যে দেখো বৈদিক সাহিত্যের যে ইতিহাস এখানেও আছে, আর যে সংস্কৃত অনুবাদ, আর আছে যে বাংলায় অনুবাদ সংস্কৃত থেকে। তো চলো দেখি, এই দেখো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। এটা মানে যেহেতু এটা 11-12 বই, তো শেখার জন্য বেশ সুন্দর করে এখানে দেওয়া আছে, বা কীভাবে করতে হয় সেই ধাপগুলোও এখানে ভালোভাবে বোঝানো আছে। তো এগুলো আমি দেখানোর জন্য বলছি, মানে যেহেতু অনেক দিন করিনি এগুলো, তো ফলো করতে পারি এখান থেকে, দেখে নিতে পারি। অনেক দিন তো মাঝখানে অনেক দিন দেখাই হয়নি ভালো করে, তো এমনি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি দেখে রাখছি তো তোমাদেরকে এমনি জাস্ট শেয়ার করলাম কীভাবে করতে। দেখো এই যে লেখা আছে, দেখো কী মাসির রাজ্ঞ নাম ও রাজার নাম কী ছিল, তো রাজ্ঞহ নাম ওই যে লেখা আছে, তো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে ট্রান্সলেশনগুলো কীভাবে করতে হয়। তো এইটাও আমি ফলো করছি, মানে দেখে রাখছি, তার জন্য তোমাদের সঙ্গে এটাও আমি আলোচনা করলাম। আর মানে এখানে ইংরেজি থেকে সংস্কৃতে করতে কীভাবে করতে হয়, বা সংস্কৃতে দেখতে পাচ্ছ সংস্কৃতে অনুবাদ বাংলায় আছে, সংস্কৃতে করতে হবে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো এটা হচ্ছে ইংরেজি থেকে সংস্কৃতে অনুবাদ, এই যে কীভাবে করবো সেভাবেই বোঝানো আছে স্টেপগুলো, তো ওভাবেই করতে হবে। অনেকগুলো দেওয়া আছে উদাহরণ, তো যদি এরকম আমরা যদি মানে প্রত্যেকটা দিন একটা করে দুটো করে অভ্যেস করতে থাকি, তো অবশ্যই আমরা অনেকটাই আয়ত্ত করতে পারবো। আর এখানে দেখো এই যে লর্ড লোকার যেগুলো এখানে খুব সুন্দর করে বোঝানো আছে উদাহরণ দিয়ে খুব সুন্দর করে। আর এই যে দেখো রামায়ণ মহাভারত যেগুলো মানে আমাদেরকে ধারণাটা রাখতে হবে কীভাবে কী এখানে বৃত্তান্ত বা কটা কাণ্ড কী কী আছে, তো সবগুলো এখানে বেশ সুন্দরভাবে প্রকাশ করা আছে। তো এই জন্য এইটাও আমি বইটা পড়ছি। তো এখানে শর্ট কোশ্চেনগুলো আছে, আর যেহেতু আমাদের মাল্টিপল চয়েসের মানে কোশ্চেন হবে আর নেগেটিভ মার্কিং থাকছে, তো আমাদেরকে তো ভালো করেই পড়তে হবে। আর পায়নি শব্দশাস্ত্র থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই যে দেখো শব্দরূপ, শব্দরূপে খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা আছে। আর তোমরা জানো এ বইটা খুবই ভালো পায়নি শব্দশাস্ত্র। তো আর এখানে দেখো এই যে ধাতুরূপ, তো আমরা এইটা হয়তো মানে পড়েছিলাম তখন গ্র্যাজুয়েশনের মানে ফার্স্ট ইয়ারের দিকে পড়েছিলাম, তারপরে তো আর পড়াই হয়নি, মানে ওই নিজেদের সিলেবাস নিয়েই ব্যস্ত ছিলাম আর ভালো করেই তো পড়া হয়নি। তো যাই হোক এইটা ফলো করলে খুব মানে ভালো হবে আমাদের। আর এই একটা বই হিস্ট্রিকের শাস্তি সংস্কৃত সমগ্র, তো এইটাও উচ্চ মাধ্যমিকে, তো এইটাও ফলো করছি। দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস, তো এই যে দেখো ভাস, কালিদাস, শূদ্রক, বিশাখা দত্ত, আছে মেঘদূত, মানে এখান থেকে এই গল্পগুলো আমরা পড়ছি, সরি নাট্যগুলো পড়ছি। তো তোমাদের সঙ্গে জাস্ট মানে দেখানোর জন্য এগুলো আমি ব্যাক ক্যামেরায় করছি, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক চলো দেখতে থাকো, আর আর এই যে দেখো এখানে আছে যে সংস্কৃত যে মানে অশুদ্ধি সংশোধন আর অনুবাদগুলো দেওয়া আছে খুব সুন্দর করে। আর এই যে দেখো নাটকগুলো, এই যে ভাস, কালিদাস যেগুলো নাটক মানে নাটকের নাটকগুলো, তো এখানে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, সংক্ষেপেই দেওয়া আছে। তো যেহেতু আমাদেরকে পড়তে হবে, তো এখান থেকে এগুলো আমি যেহেতু বইগুলো আছে জাস্ট ফলো করার জন্যই আমি পড়ে রাখছি। তো এই যে আমরা তো এমনিতেই আগে পড়েছিলাম, কিন্তু মাঝখানে যেহেতু আমাদের সেরকম আর কালচার ছিল না, তো এখন কালচারের জন্য এই ছোটো ছোটো মানে সংক্ষেপেগুলোও পড়ছি। আর যদি অন্য কোনো বই ফলো করি অবশ্যই তোমাদেরকে জানাবো।
আর এই যে দেখো খুব সুন্দর করে এখানে এই দেখো কারক বিভক্তিগুলো দেওয়া আছে। মানে মুখস্থ করে রাখলে আমাদের অনেক কাজে লাগবে, আর সেই তো মানে পুরোটা আমাদের মানে সূত্র ব্যাখ্যা এত কিছু তো আর এখন পড়তে পারবো না, তো আমাদের মুখস্থ বিদ্যাটাই এখন কাজে লাগবে। আর এটা হচ্ছে প্রথম বর্ষের মানে পাশের একটা বই, তো একজনের কাছ থেকে নিয়েছিলাম সেখান থেকে। এখানেও মনুসংহিতা আছে আর এই যে এক কথায় প্রকাশ খুব সুন্দরভাবে দেওয়া আছে কয়েকটা, তো এগুলো দেখে রাখছি যেহেতু বইগুলো পড়ে আছে, তো এগুলো দেখে রাখছি এখন, আর অনেকটাই তো সময় আছে। তো আমার মানে শর্ট কোশ্চেন হিসাবে এরকম একটা জেরক্স ছিল, তো এইটা আমাদের মানে স্যার দিয়েছিলেন যখন আমরা মানে মাস্টার ডিগ্রির জন্য ইন্টারেস্ট প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওই সময়টা স্যার দিয়েছিলো, তো ওইটা ওই যে শর্ট কোশ্চেনগুলো এগুলোও এখান থেকে মানে দেখে রাখছি কিছুই আছে। তো এখানে যেমন আমি এখান থেকে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, বৈদিক সাহিত্যের ইতিহাস আর কৌটিল্য অর্থশাস্ত্র, তো এইগুলো মানে শর্ট কোশ্চেনগুলো দেখে রাখছি যেহেতু আছে, এটা এটাও ফলো করছি। প্রায় এখানে অনেক মানে অনেক শর্ট কোশ্চেন আছে, আর গ্রামার থেকেও সব কিছুই মানে তোলা আছে। এই দেখো এক কথায় প্রকাশ আর প্রকৃতি প্রত্যয় অনেক কিছুই আছে, মানে স্যার এখানে আমাদের জন্য এটা রেডি করে দিয়েছিলেন ওই সময়টা। তো ফ্রেন্ডস দেখো একটা জেরক্স ছিল, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মানে আমাদের স্যার দিয়েছিলেন আমাদের মানে এমের যে এন্ট্রান্স হচ্ছিলো ওই সময়টা, তো ওই সময়ের জন্য ওই শর্ট কোশ্চেনগুলো আমাদেরকে রেডি করে দিয়েছিলেন স্যার, তো এইটাও আমি মানে পড়ছি। তো এখানে খুব সুন্দর করে শর্ট কোশ্চেনগুলো আছে, এই দেখো মানে রামায়ণ মহাভারত থেকে সব কিছু থেকে দেওয়া আছে, তো এই দেখো খুব সুন্দর করে দেওয়া আছে শর্ট কোশ্চেনগুলো, তো এগুলো এখান থেকে ফলো করছি। মানে রামায়ণের শ্লোক সংখ্যা কত বা মানে যা কিছু শর্ট কোশ্চেন হয় রামায়ণ থেকে এখানে দেওয়া আছে, রামায়ণ মহাভারত পুরাণ আর মানে এক কথায় প্রকাশ কারক সমাজ সব কিছুই আছে, তো যেগুলো আমাদের সিলেবাসে এখন দরকার মানে এক্সামের জন্য, তো সেগুলোই আমি এখান থেকে দেখে রাখছি আর তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। এটা আছে পুরাণ, পুরাণ থেকে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। আর এটা দেখো এই যে বৈদিক সাহিত্যের ইতিহাস, এখান থেকে এই যে শর্ট কোশ্চেনগুলো, আর এগুলো যেহেতু গোছানো ছিল এখন অবশ্যই কাজে মানে লাগাতে হবে আমাদের। আর এটা ব্যাকরণ, আর আমি এখন মানে সন্ধেবেলা এডিট করতে বসেছি, আর সকালবেলার দিকে ভিডিওটা আমার করা ছিল, শ্যুট করা ছিল, তো দেরি করে এখন এডিট করতে বসেছি। আর এই দেখো এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র, এখান থেকে এই যে দেখো তো ফ্রেন্ডস এই দেখো এক কথায় প্রকাশগুলো, এগুলো আমরা 11-12 মানে পড়েছিলাম, প্রচুর পড়েছি বলতে পারো, এগুলো খুব মুখস্থ করতাম ওই সময়টা, আর এখন এগুলো দেখে রাখলে তো আবার সেই মুখস্থ বিদ্যাটা আবার মনে পড়ে যাবে। তো যাই হোক চলো, তো ফ্রেন্ডস আর আজকের এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, আর তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, মানে আমি যা কিছু মানে প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার জন্য তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের এখানেই রাখছি, টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি মানে ভিডিওতে, তো ব্লগ হোক আর যাই হোক, তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।